नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादे सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय वृश्चिक राशि। 27 आषाढ़, 13 जुलाई बृहस्पतिवार राशिफल। 5 सुखबर निश्चित पाबेन। शुभ कामिका एकादशी, लटारी जेतार सुयोग। हाँ, ठीक ही धरेछेन। आजकेर एई भिडियोए आमी वृश्चिक राशिर प्रत्येक जातक जातिका महिला पुरुष के जानाबो आज 27 आषाढ़, 13 जुलाई बृहस्पतिवार राशिफल। तार आगे बोली, आमारी यूट्यूब चैनल टीके अवश्य सबसक्राइब करूँ, पासे थाका बेल आइकनटी अवश्य प्रेस करूँ, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी राशिफल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज 27 आषाढ़, 13 जुलाई सूर्योदय 5:03, सूर्यास्त 6:23, बृहस्पतिवार एकादशी रात्रि 8:18, कृत्तिका नक्षत्र रात्रि 11:24, शूल योग दिवा 12:28, बपकरण दिवा 9:45 गते बालककरण, रात्रि 8:18 गते कैलवकरण। एबार आसुन देखे नी ग्रहदेर कंडिशन, अर्थात ग्रहरा किए कोथा अवस्थान करछे। प्रथमे मेष, मेषे अवस्थान करछे बृहस्पति एवं राहु। वृषे अवस्थान करछे चंद्र। रवि अवस्थान करछे मिथुने। कर्कटे अवस्थान करछे बुध। सिंहे अवस्थान करछे मंगल शुक्र। केतु अवस्थान करछे तुलाय। शनि अवस्थान करछे कुम्भे, बकरी अवस्थान। एबार आसुन देखे नी वृश्चिक राशि आज अर्थात 27 आषाढ़, 13 जुलाई बृहस्पतिवार राशिफल। আজকের দিনটি বৃশ্চিক রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে। আজকের দিনে তাদের শুভ গুরুচণ্ডাল দোষের প্রভাবে বিরাট অঙ্কের লটারি জেতার সুযোগ তারা নিশ্চিত পাবে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 1059818181, 1059818181, 1059818181, 1059818181, 1059818181, 1059818181, 1059818181, এই সংখ্যা ধরে চলুন। আপনি নিশ্চিত ভালো অঙ্কের প্রাইজ মানে জিততেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন। এছাড়া বৃশ্চিক রাশি যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার আজকের দিনে যে কোনো কাজে বেরোবার আগে একটি মন্ত্র অবশ্যই জপ করবেন, সেটি হচ্ছে তারা মন্ত্র। তারাই নাম, তারাই নাম, তারাই নামা। এই মন্ত্র জপের মাধ্যমে আপনি জীবনে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় যাবেন। এছাড়া বৃশ্চিক রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনি যে কোনো কাজে যাবার আগে লাল কালারের পোশাক, পিঙ্ক কালারের পোশাক, হলুদ কালারের পোশাক পরবেন। এই ধরনের পোশাক আপনাকে জীবনে সমৃদ্ধির উচ্চ গতিতে নিয়ে যাবে। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ সাহায্যের হাত বাড়ি দেবে। ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। বন্ধুদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতেই পারেন। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি অবশ্যই থাকবে। এছাড়া একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই থাকবে। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে। সন্তানের বিদ্যালাভ, সন্তানের কর্ম উন্নতি, সন্তানের চাকরি লাভের খবরে আপনি যথেষ্ট আনন্দে উৎসাহিত হতেই পারেন আপনি যদি বৃশ্চিক রাশি হন। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে উচ্চক্ষেত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য, আর্থিক সিবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো সম্পর্ক আসবে। মায়ের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। আপনার পিতা বা পিতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। পিতা বা পিতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখতেই পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে। বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট আশার আলো দেখতেই পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন। তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি অবশ্যই বৃদ্ধি পাবে।
তবে আজকের দিনে বৃষ্টির রাশি তিনটে বিষয় আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে। এক নম্বর হচ্ছে অতিরিক্ত ব্যয়, আকস্মিক অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস পেতে পারে, আপনি ব্যয়যোগকে কমাবার চেষ্টা করুন। ব্যয়যোগ আয়ের চেয়ে বেড়ে গেলে সঞ্চয় হ্রাস পাবে, যা ভবিষ্যতের ক্ষেত্রে খুবই দুশ্চিন্তার ব্যাপার। তাই বৃষ্টির রাশি ব্যয়যোগকে লাগাম দেওয়া দরকার। দ্বিতীয়, আপনাকে যে দিক দিয়ে সাবধানে থাকতে হবে তা হচ্ছে আপনার শরীর, শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সাবধান। সারা ধরনের রোগ ব্যাধি জ্বালা জ্বর জ্বালা হতে পারে, এছাড়াও আপনার কোনোভাবে প্রেশার থাইরয়েডের সমস্যা আসতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি বিশেষভাবে সাবধান করেই দিলাম। এছাড়া তৃতীয় যেদিক দিয়ে সতর্ক থাকতে হবে তা হচ্ছে দুর্ঘটনা, আপনার আশেপাশে আকস্মিক আপনি দুর্ঘটনার মধ্যে পড়ে যেতে পারেন, তর্জনিত কারণে হাত পা ভেঙে যেতে পারে বা আপনার ভারী ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে দীর্ঘস্থায়ী অনেক দিন বেডে শুয়ে পড়ে থাকতে হতে পারে। সেদিক দিয়ে বৃশ্চিক রাশি আপনাকে বিশেষভাবে সাবধান করেই দিলাম। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 27 আষাঢ় 13 জুলাই বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এটুকু জানে আমি রিসেস করলাম। নমস্কার, ধন্যবাদ।